আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকের ওয়েদার আপডেট নিয়ে আসলাম। তো আজকে দেখবো কত হবে ভারী বৃষ্টিপাত এবং কত হবে বজ্রসহ বৃষ্টিপাত, এবং এই বৃষ্টিপাত কতদিন চলবে, এবং আজকে কোথায় হচ্ছে বৃষ্টিপাত এই মুহূর্তে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখন সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা দেখতে পাচ্ছি প্রচুর মেঘ হচ্ছে, এবং সেটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কালো মেঘ। তো এরই প্রভাবে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে আজ রাত থেকে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত হয়েছে, এবং কত কত ভারী বর্ষণও হয়েছে, এবং সেটি কোথা হয়েছে সেটি আজকে জানিয়ে দিব, এবং কতদিন চলবে বৃষ্টিপাত সেটিও বলবো। তো আপনারা দেখতে থাকুন। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেক কালো মেঘ। তো এর প্রভাবে বাংলাদেশের রাজশাহীতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে, এবং এদিকে বগুড়া, পরে টাঙ্গাইল, পরে সিরাজগঞ্জ এসব অঞ্চলে আজ সকালে এবং ভোর গতকাল রাতে অনেক ভারী বৃষ্টিপাত হয়েছে, এবং প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এবং খুলনাতেও বর্তমানে বৃষ্টিপাত চলছে, খুলনা বাগেরহাট, পরে ঢাকা তো হয়েছে, ঢাকার রাজবাড়ি এবং ফরিদপুর এইসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে আজ। তো কলকাতা চলছে বর্তমানে। তো এটি আরও আজকে সারাদিনই থাকবে এরকম অব্যাহত বৃষ্টি, কত কত গুরু গুরু ঘুরি ঘুরি বৃষ্টিপাত, এবং কত কত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো চট্টগ্রামও হয়েছে এর প্রভাবে আজ। তো চট্টগ্রামও এর প্রভাবে অনেক বৃষ্টিপাত হয়েছে আজ সকাল থেকে এবং গতকাল রাতে। তো কোথাও কোথাও ভারী বর্ষণে রাস্তাঘাট তলিয়ে গেছে, এবং এই বৃষ্টিপাত আগামীকাল আজকে রাতে এবং আগামীকাল পর্যন্ত থাকবে। তো 22 থেকে 23 তারিখের মধ্যে ইনশাল্লাহ নিম্নচাপটি কেটে যাবে, এবং আকাশে 22 থেকে 23 তারিখের মধ্যে আকাশ ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তবে এর প্রভাবে আজও কোথাও কোথাও ভারীতে অতি ভারী বর্ষণ হতে পারে, তো সেটি আজ বলে দিব। তো রাজশাহী, ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এসব অঞ্চলে আজ বিকেল বা রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গ এবং কলকাতা এবং ভারতের কলকাতা এইসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজও। তো সেটি আজ বিকেল বা রাতের দিকে হতে পারে। তো এছাড়াও বাংলাদেশের সিলেট এবং ময়মনসিংহ হতে পারে আজ বিকেল বা রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো সেটি পরবর্তীতে আপডেট পেলে তো আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।